शिशा ती ब्राह्मण को वो बाणी के तेरे तेरी निपुल्या चल शबनी शालो बोलते आरी बैंक के मोंची करण करण बिचार नॉर्मल चंद्र देखा ना सारे हाय रो हाय जब काम सो मार्की कर दी नेवर कुमार जमातिया बोलने दो दुबुजो की संस्कृति कुछ शॉप दूँ हाथ पूरी इरानुष खाने मरने ओ कोई भाग सुधीर श्री ती ब्राह्मण के চিরাচরিত্র চিরাচরিত পোশাক গহনা অর্নামেন্টস এরপরে আমাদের চিরাচরিত্রিক খাদ্য এরপরে বয় উপজাতিদের বয় বয়ের যে ফেস্টিভ্যাল এবং হ্যান্ডিক্রাফটস এখন পর্যন্ত আমাদের এখানে 35টা ফটো স্টল অংশগ্রহণ করছেন আর পোশাক এবং অর্নামেন্টসে 17টা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন গ্রুপ অংশগ্রহণ করছেন এবং বই উপজাতিদের বিভিন্ন লেখকের বই নিয়ে 5টা গ্রুপ 5টা স্টল এখানে হাজির হয়েছেন সবাইকে আমার আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ আপনারা অনেক কষ্ট স্বীকার করে এখানে এসেছেন এবং এটা খুব একটা বৃহৎ কাজ আমরা সারা ত্রিপুরা রাজ্যে আমাদের যে উপজাতিদের বিভিন্ন জাতিগোষ্ঠীর এখানে এই স্থলের মধ্যে উল্লেখযোগ্য 19টা জাতিগোষ্ঠীর মধ্যে প্রায় সব কোটি বড় বড় জাতিগোষ্ঠী এখানে মানে ত্রিপুরি জামাতিয়া রিয়াং কলই রূপিণী চাকমা দারলং এই মেজর যে জনগোষ্ঠী এইগুলি এই মেলাতে সবাই অংশগ্রহণ করেছেন এবং সারা ত্রিপুরায় যে
এই মেসেজটাই যাবে যে এই সরকার কতটুকু মানে আমাদের সংস্কৃতি সুপ্ত সংস্কৃতি যেটা হারানো সংস্কৃতিকে পুনরুদ্ধারের জন্য অনেক চেষ্টা করেছেন। আমি দেখেছি ট্রাইবেল রিসার্চ কালচার ইনস্টিটিউটের পক্ষ থেকে এত বৃহৎ আকারে এই ধরনের একসাথে সব ডিপার্টমেন্টকে নিয়ে অর্থাৎ উপজাতিদের বই ড্রেস অর্নামেন্ট এবং খাদ্য এটাকে নিয়ে কোনো বছর বা কোনো সময় করা হয়নি, এই আমরা প্রথম এখানে সূচনা করছি। এর মেলার মধ্যে তারা যদি স্থল নেয়নি এই মিউজিক ফেস্টিভ্যালে মানে প্রত্যেক দিন চার পাঁচটা গ্রুপ আছে বিভিন্ন সাংস্কৃতিক দল থেকে, এইভাবে চার দিন থাকবে, প্রত্যেক নতুন নতুন দল থাকবে, আগামীকাল পাঁচটা দল থাকবে, আজকেও পাঁচটা দল থাকবে, নেক্সট দিনেও আরও পাঁচটা গ্রুপ থাকবে। এর সঙ্গে গায়ক গায়িকা এবং মিউজিক যে মিউজিক যে বাজাবেন মডার্ন এবং আমাদের যে এনশিয়েন্ট মিউজিক যে বাজাবেন ওনারা বিভিন্ন গ্রুপে আসেন, মানে এতটা দল আছে মিউজিকের লাইনে আমি নিজেও জানতাম না, এই প্রোগ্রাম করে আমি জানতে পেরেছি। আমরা সবাইকে জায়গা দিতে পারিনি, সবাইকে আমরা মিউজিকে এখানে অংশগ্রহণ করতে সুযোগ দিতে পারিনি, কারণ আমাদের সময়ও মাত্র চার দিন। চার দিনে মানে পঁচিশ ত্রিশটা গ্রুপকে এটাকে মানে স্থান দেওয়া আমাদের পক্ষে সম্ভব না। যাই হোক, আপনারা এই প্রায় ষোলোটা গ্রুপ এখানে মিউজিক্যাল যে ফেস্টিভ্যাল, এই মিউজিক ফেস্টিভ্যালে গান থেকে আরম্ভ করে নাচ থেকে আরম্ভ করে বিভিন্ন জাতিগোষ্ঠীর নাচ মানে উপজাতিদের সবটাই থাকবে এখানে। এই চার দিনভাবে আপনারা সবাই উপভোগ করবেন। তারপরে বিশেষ করে আমাদের ফুড, ট্রাইবেল ফুড, এটাকে আরও পপুলার করার জন্য এই ফুড কোর্টের ব্যবস্থা হয়েছে। আমাদের এই সরকার এই ট্রাইবেলদের কালচার, ফুড হ্যাবিট এবং অন্যান্য ব্যাপারে যে ইন্টারেস্ট, এটাকে আরও পুনরুদ্ধার করার জন্য এই ফেস্টিভ্যালে এটার প্রমাণ। খুলমখা, সবাইকে নমস্কার জানাই বিনম্রভাবে। আজকে এখানে চারদিন ব্যাপী আদিবাসী সংস্কৃতি মেলা, এই মেলার উদ্বোধনী অনুষ্ঠান, মেলার মাননীয় উদ্বোধক, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব মহোদয় এবং অন্যান্য অতিথিবর্গ, আদিবাসী সংস্কৃতি আর্থসামাজিক বিবর্তন, এটা আমরা সারা বছরই কোনো না কিছু কোনো না কোনো অনুষ্ঠানের মাধ্যমে আমরা পালন করি এবং এটাকে এই সংস্কৃতিকে যাতে আরও উন্নয়নের গতির পথে চালিয়ে নেওয়া যায় তার জন্য আমরা রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার এবং এই রাজ্যের সমস্ত অংশের জনগণ আমরা আগ্রহী। আজকের এই যে অনুব্যাপী চলবে এখানে আমাদের আদিবাসীদের বা আদিবাসী সংশ্লিষ্ট বিভিন্ন গবেষণাধর্মী অনেক বই যেটা রচনা হয়েছে এটা এখানে পাওয়া যাবে বিভিন্ন স্টলে। তেমনিভাবে এখানে আমাদের আদিবাসী সংস্কৃতির সমৃদ্ধ আপনার উইভিং বা তাঁত শিল্প বা কারুশিল্প এগুলোকে আমরা এখানে পাবো, দেখতে পাবো, আমরা কিনতেও পারবো। তাছাড়া বিভিন্ন জনজাতিদের এখানে তাদের নিজস্ব রুচিসম্মত এবং অনেকটা শুধু রুচিসম্মত না বিজ্ঞানসম্মতও বটে, হাইজিনিক। এই ফুড
সবগুলো প্রক্রিয়া এবং তার সঙ্গে পরিবেশন শৈলী এগুলো শুধু ত্রিপুরার কেন সারা ভারতবর্ষেই এটা আগ্রহী হয়ে এসেছে। আমরা অনেকেই বলি যে ত্রিপুরার আদিবাসী লুপ্তপ্রায় হয়ে আছে। কেন লুপ্তপ্রায় হবে? আদিবাসী সংস্কৃতিও বাড়ছেই, কেন লুপ্তপ্রায় হবে? এই লুপ্তপ্রায় কথাটা যখন আমরা ইউজ করি তখনই নিজেকে হীনমন্যতাবোধের একটা পরিচয় বহন করে, এটা করা দরকার নেই। আমি এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাব। আপনারা হয়তো অনেকেই জানেন, অনেকে জানেন না এখন ত্রিপুরার আদিবাসী কতটা আছে, মানে কই শ্রেণীর আদিবাসী আছে? 19 জন, 19টা আদিবাসী আছে, তাই তো বলছেন 20টা হয়েছে, 20টা এখন দারলং তারা এখন আদিবাসী এককভাবে স্বীকৃত ভারতের আপনার পরিসংখ্যান নিবন্ধন থেকে স্বীকৃত। অনেকেই জানে, অনেকে জানেন না, তো দারলং ওনারা জানেন। আরেকটা যে জাতি হয়েছে এটা আপনারা জানেন। এনিওয়ে এটাই আমরা এগিয়ে চলছি, এটাকে বলে ভালো সংস্কৃতে বা বাংলাতে চড়ৈবতী চড়ৈবতী চড়ৈবতী। নমস্কার, অসংখ্য ধন্যবাদ। রাজস্ব এবং মৎস্য দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রদ্ধেয় শ্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মা মহোদয়কে এবারে আন্তরিকভাবে অনুরোধ জানাব উপজাতি সাংস্কৃতিক উৎসব 2020-এর মাননীয় উদ্বোধক তথা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়কে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। খলমখা পান্দাও মানজাক ফাইজাক বরম গুনাং মন্ত্রী মুচাং এনসি দেববর্মা মন্ত্রী মুচাং মেবার কুমার জামাতিয়া মুচাং এন ডার্লং মুচাং ডি দেববর্মা পান্দাও মানজাক ফাইজাক তাকুক বাকুক তেই মিডিয়া কিচিং স ন সাংদুক তাকুক বাকুক সাংনি হুকুমো তেরো আং নরক যতন খা কাহাম তে হাম্বাই ইয়াফার অ পুইলা সাংদুক লুক রত্নি থানসা খুলাই আবতাই হাই তেরো সাংজাক থা অব চিনি হস্তিনি বগুই বেলাইন খা তং থকমানি কক সাংদুক বসংন সাকাও তিসানানি সরকার সাকথরমানি ফল অংখা অ তেরো অ তেরো সেভেন্টু টুটা জুদা জুদা স্টল ফিয়াক নানি ব্যবস্থা তঙ্গ আপতাই হাই তেরো ত্রিপুরানি হুকুমু ন মুথাঙ্গাই তিসেনা ত্রিপুরাতে এই নতুন সরকার আসার পর জনজাতি উন্নয়নে এবং জনজাতিদের সার্বিক উন্নয়নের জন্য কেন্দ্র এবং রাজ্য সরকার সমবেতভাবে কাজ করছে। 8টা ডিস্ট্রিক্টের পার্ট যে রয়েছে ভূমিটা তাও বুঝতে হয় এতদিন সময় লেগে গেল।
8600 কোটির কাছাকাছি। স্পেশাল প্যাকেজ চেয়ে জনজাতি অঞ্চল উন্নয়নের জন্য এই রাজ্য সরকারই ক্যাবিনেট থেকে মঞ্জুরি করে কেন্দ্রীয় গৃহ মন্ত্রণালয়কে পাঠিয়েছে। 42টি দপ্তরের অনুশংসা করে এই সরকারই কেন্দ্র সরকারের কাছে পাঠিয়েছে। মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের নামে আগরতলা এয়ারপোর্টের নামকরণ এই সরকারই করেছে। মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের মূর্তি স্থাপন এয়ারপোর্টে এই সরকারই করেছে। ওনার জন্মদিন ছুটি ঘোষণা এই সরকারই করেছে। গড়িয়া পূজাতে দুই দিন ছুটির ঘোষণা এই সরকারই করেছে। প্রত্যেক সরকারি অনুষ্ঠানে রিসাব পরে জনজাতিদের সম্মানকে সবার সামনে প্রস্তুত করা এই সরকারই করেছে। এখন শুধু সরকারি অনুষ্ঠান নয়, আমি অত্যন্ত খুশি হই যে এখন কোনো সামাজিক অনুষ্ঠানও হয়, কোনো এনজিওর অনুষ্ঠান হয়, কোনো জাগরণের অনুষ্ঠান হয়, তার মধ্যেও কাউকে যখন সম্ভাষণ করা হয় বা কাউকে পুরস্কৃত করা হয়, কাউকে সমাদৃত করা হয়, তো সেখানেও রেশা রয়েছে। একসময় রেশা জনজাতিরও ভাবতো আগরতলাতে যাব, টাউনে যাব, রেশাটা পরে যাব কি যাব না, লোকে আমাকে কি বলবে। এখন তা থেকে মুক্তি পেয়ে, কারণ যখন দেখে মুখ্যমন্ত্রীর কাছে এসে দেখে, যখন মুখ্যমন্ত্রী রিসা পরে বসে আছে, তো গ্রামে বসে যে জনজাতি রিসা পরে বেড়াচ্ছে তার মধ্যে গর্ব হয় যে আমি গ্রামে যেটা তৈরি করেছি এত কষ্ট করে হাতে, সেটা আমার রাজ্যের মন্ত্রী অখরা নিজে গলায় দিয়ে রেখেছে। সে আমার কাছ থেকে কোনো কিছু চায় না, বরং আমি এটা গলায় রেখেছি তার জন্য আমাকে বেশি ভালোবাসে, আমাকে বেশি সম্মান করে। আমার হারানোর কিছু নাই, তার মধ্যে আমি সব কিছু পেয়েছি। এক রেশার সামনে গলায় রেখেছি তো পুরো জনজাতির ভালোবাসা আমি পেয়েছি, আদর পেয়েছি, সম্মান পেয়েছি। আর তার জন্য আজকে মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়ে আছি। এখন আগামী 27 মার্চ আমি দিল্লিতে যাব। মাননীয় প্রধানমন্ত্রী চিঠি পাঠিয়েছেন ত্রিপুরাকে এবং আগরতলাকে দেশের মধ্যে সবচেয়ে ফাস্টেস্ট গ্রোয়িং সিটির এবং ফাস্টেস্ট গ্রোয়িং স্টেটের পুরস্কার পাচ্ছে। আজকে ত্রিপুরা সেই দিশাতে। আর যেগুলো আগে আনতেন মনরেগা, এগুলো তো ত্রিপুরা কোথায় ছাড়িয়ে চলে গেছে। মনরেগা আরডি ডিপার্টমেন্টে 13 খানা পুরস্কার পেয়েছে, 13 খানা, এক নয়, এটার হিসাব আমি দেব না, 13 পুরস্কার পেয়েছে, 13। গ্রাম প্রধান থেকে নিয়ে বিডিও থেকে নিয়ে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থেকে নিয়ে মন্ত্রী থেকে নিয়ে সবাই পুরস্কার পেয়েছে। মৎস্য চাষী, ত্রিপুরার মৎস্য চাষী নর্থ ইস্টের মধ্যে প্রথম পুরস্কার পেয়েছে। ত্রিপুরাতে প্রত্যেকটি সেক্টরে এক নতুন জোয়ার এসেছে, প্রত্যেক সেক্টরে। আমি আশা করি এই সাংস্কৃতিক মিলনগুলো যে এগুলো আমাদের মধ্যে আরো বেশি ইউনিটি এনে দেবে, নিজেদের সঙ্গে সান্নিধ্যপূর্ণ সম্পর্ক, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি করবে। আর যত বেশি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি হবে তত বেশি ত্রিপুরার ডেভেলপমেন্ট হবে। আমরা ত্রিপুরা তো 200 কোটি টাকা খরচা করে কালচারাল হাব তৈরি করবো। 15 ফাইন্যান্স কমিশন আমরা কেন্দ্র সরকারের কাছে পাঠিয়েছি যে নর্থ ইস্টের মধ্যে একমাত্র 200 কোটি টাকা খরচা করে কালচারাল হাব যদি কেউ বানাবে তো ত্রিপুরাতে হবে পুরো নর্থ ইস্টের সংস্কৃতি, ত্রিপুরা কেন্দ্রবিন্দু হবে, ত্রিপুরা সর্বোপরি সর্বশ্রেষ্ঠ রাজ্য হবে। আমি আশা করি এই 4 দিন যাবৎ যে কার্যক্রম হবে, এই কার্যক্রমের মধ্যে সমস্ত ত্রিপুরা থেকে জাতি জনজাতি সবাই ভাগ নেবেন এবং সবাই মিলে মিশে এই যে জনজাতিদের আলাদা আলাদা যে খাদ্য বানানোর সিস্টেম রয়েছে সেটা শেখা, শুধু খাওয়া নয় তা শেখা। ভারত স্বাধীন মানে পরেও
त्रिपुरा हास्ते इंडिया बाई जुग गमन पर पुल्ला सेकंड फॉर द फर्स्ट टाइम इन हिस्ट्री ऑफ त्रिपुरा आउटला शहर आसबल ग्राउंड स्वामी विवेकानंद मैदान तीनों हाई ट्रेडिशनल फूड फेस्टिवल अमुक जाओ बने बगे जंबल गर्व जंबल तंथगो गबां बसर जो नाइन दंग मानी जिन हुकम बुकम आउटला शहर बहने जन आउटला टाउन बहने जन जिन हुकम बुकम बैन फुदौना बैन चारनाय अमाइ वन थक मानी बने बगे जो नुखा साल बुरी बगे फोर डेज कन्टिन्यूसलि जिनारो जिन कल्चर फंक्शन लिंग जिन फूड फेस्टिवल लिंग मैं बड़ा स्कूप मानाई द यंग जेनेरेशन उल गुड अपॉर्चुनिटीज सूझ मानाई और पार्फर्म खाने बगे जिन कल्चर फंक्शन लिंग रेस्टा मूसुना म्यूजिक तान्ना साइड बै साइड जिन फूड फेस्टिवल जो इन्जय खाने जिन जामुंग नुमुंग जिन आइटेम दो जिन जाने बगे जो मैं इन्जय खाने पीपल उल कम एंड इन्जय द रिच फूड जिन मानी जाने दो दिन अब जो सारा दुनिया बड़ ग्रप नट ओनली ट्राइबल अदर कम्युनिटी तो उल इन्जय बड़ा जिन जाम मूसम नाई नाई दे सारे और जिन जाम नुम आइटेम दंग जो जाना पुल्ला सेकंड फर द फर्स्ट टाइम इन हिस्ट्री ऑफ त्रिपुरा दैट आवर गवर्नमेंट बीजेपी आईपी गवर्नमेंट इज परफॉर्मिंग बने दाखू बुखर आं खाओ जो चार दिन बगे साल बुरी बगे जो इन्जय खाने तो हमें जिन मेडिया हमें मारना जिन सेक्यूरीटी हमें मारना तो जो जिन स्टाफ जिन टीआरआई ने स्टाफ जिन डिपार्टमेंट स्टाफ रोन हम बल्ले हमें मारना जिन और अफिसर दंग जो सारे सारे फाइए जत्न और फाइन इन्जय खाई ते अजान पीस जो मेन्टेन खाने डिसिप्लिन मेन्टेन खाने सैनो ए संगे चार दिन व्यापी उपजाति सांस्कृतिक उत्सव 2020 आनुष्ठानिक मध्य मंचे अनुष्ठित।